আলাইকুম, আমি কিশোর তাবাসুম তিনা। আমি একজন চাকুরিজীবী। রেগুলার চলাচলের জন্য শুরু থেকেই আমি স্কুটার ব্যবহার করি। যখন হঠাৎ শুনলাম যে একটা প্রিমিয়াম সিগমেন্টের কমফোর্টেবল স্কুটার এসেছে, সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করে রিসেন্ট এন্টারপ্রাইজ 60 ফিট, সেখান থেকে আমি আমার স্কুটারটি ক্রয় করেছি। আমি স্কুটারটা প্রায় 1200 কিলোমিটার রাইড করেছি। এই স্কুটারটা নিয়ে আমি রিসেন্টলি একটা ট্যুর দিয়েছি। সেই ট্যুরে আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে স্কুটারটি, বিশেষ করে এটার ABS সিস্টেম, ব্রেকিং এবং ট্রাকশন কন্ট্রোল, VVA টেকনোলজি। আর কমফোর্ট তো আছেই, এত লং ট্যুর দিয়েছি, আসলে আমি সেরকম কোনো টায়ার্ডনেসই ফিল করিনি। ব্রেকিং সিস্টেম আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুটারটির থ্রটল রেসপন্স খুব ভালো, যা আমাকে ওভারটেকিংয়ে খুব বেশি কনফিডেন্স দেয়। বিশেষ করে আমি ট্যুরটা বৃষ্টির মধ্যেই দিয়েছিলাম, তো বৃষ্টিতে আমাকে আরও এক্সট্রা একটা কনফিডেন্স দিয়েছে এই ব্রেকিং সিস্টেমটি। আমি যখন এই গাড়িটা সিঙ্গেল চালাই, তখন যেমন কমফোর্ট আমি পাই পিলিয়ন নিয়ে চালানোর পরও, কিন্তু আমি সেম কমফোর্টটুকুই পেয়েছি। স্কুটারটির সিটিং পজিশন আসলে আমার খুব ভালো লেগেছে। আমি যখন লং ট্যুরে যাই, তখন আমি দীর্ঘ সময় রাইড করি, আমার আসলে কোনো কোমর ব্যথা হয় না বা আমার কোনো আনকমফোর্ট ফিল হয় না। আমি খুব সাবলীলভাবেই দেখা যাচ্ছে 200-300 কিলো রাইড করে ফেলতেছি, আমার কাছে কোনো অসুবিধাই মনে হচ্ছে না। এই স্কুটারটির আরেকটি ফিচার আমার খুব ভালো লেগেছে যে এটার স্টোরেজ বেশ বড়, প্রায় 24 লিটার। এটার সিটের নিচে আসলে এত বেশি জায়গা যে আমি যখন ট্যুরে যাই বা কখনো বাজারে যাই, তো আমার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র আমি সিটের নিচেই ক্যারি করতে পারি, আমাকে এক্সট্রা আসলে কোনো ব্যাগ ব্যবহার করতে হয় না। এটার আরেকটা ফিচার হচ্ছে ওয়াই কানেক্টেড, স্কুটারের মাইলেজ কত পাচ্ছি এবং লাস্ট আমি কোথায় পার্কিং করেছি এবং কখন আমার স্কুটারটি সার্ভিস করা প্রয়োজন, সবকিছুই সে আমাকে নোটিফাই করতেছে, যার কারণে আমি কিন্তু আরো স্মুথলি স্কুটারটি রাইড করার কনফিডেন্স পাচ্ছি। আমি স্কুটার লাভার, আগেও আমি একটা ইয়ামাহা স্কুটার ইউজ করেছি, আর ওই স্কুটার থেকে এই স্কুটারে শিফট হওয়ার মূল কারণ হচ্ছে আমি লং ট্যুর করতে পছন্দ করি। লং ট্যুরে অবশ্যই একটা পাওয়ারফুল ইঞ্জিন প্রয়োজন হয়, আর আমি যতটুকু জানি এটাতে R15 এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটার যে শক্তি, ইঞ্জিনের শক্তি, হাইওয়েতে আসলে খুবই জরুরি এবং এটা থ্রটল রেসপন্স আমাকে অনেক সুবিধা দেয়। ঢাকার ভিতরে আমি 30-35 মাইলেজ আমি পেয়েছি, আর হাইওয়েতে 45-50। এই স্কুটারটির আরও একটি ফিচার আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে অটোমেটিক ইঞ্জিন স্টার্ট অ্যান্ড অফ। এটি যখন আমি জ্যামে দাঁড়িয়ে থাকি তখন অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যায়, আর আমি যখন হালকা থ্রটল দেই তখন আবার সাথে সাথে স্টার্ট চালু হয়ে যায়। এইটার আরও একটি ফিচার আছে, এটা যখন স্টার্ট নামানো থাকে তখন আপনি কোনোভাবে স্কুটারটি আসলে স্টার্ট করতে পারবেন না, আর আপনি স্টার্ট করা থাকা অবস্থায় যদি স্টার্ট নামিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটি অফ হয়ে যায়। এটার মধ্যে 155cc-র একটা ব্লু কোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা আসলেই পাওয়ারফুল একটি ইঞ্জিন। আমি যখন ইয়ামাহা থেকে সার্ভিস নেই তখন অনলাইনে বুকিং করে রাখি, আর আমার কাছে মনে হয়েছে অনলাইনে সার্ভিস করানোর জন্য যে বুকিং, সেটা আসলে আমার অনেক সময় বাঁচিয়ে দেয়। Yes, Yamaha.